কোনোটা রিস্টক হবে না কোনোটা কালার আছে কোনোটা কোয়ালিটি নেয়ার আমি আজকে রিটার্নের ড্রেস দেখে আমার মাথা ঘুরে গেছে আপনারা আঠারো টাকার ড্রেস আজকে কত চারশো নিরানব্বই টাকা থেকে শুরু হবে আজকে ম্যাক্সিমাম ড্রেস আপনারা চারশো নিরানব্বই থেকে আটশো নিরানব্বের মধ্যে পেয়ে যাবেন মানে ম্যাক্সিমাম ড্রেস সব আপু মানে মনে করেন যে এক একটা ড্রেসে চারশো পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত লস প্রাইসে পাবেন যারাই আসবেন একটা লাভ লাইক দিয়ে দেন আমি আজকে কিন্তু শর্টকাট লাইভ করবো যেহেতু আজকে আমরা টুরে যাচ্ছি সো পুরো সময় টময় নাই যা সামনে পাইছি ক্লিয়ারেন্স চলে যাব ও আরও আছে এটা তো না এখানে আচ্ছা বিসমিলা রহিম রাহিম আলাইকুম আমি তানহাস কলেকশন থেকে তানহা চলে আসছিল আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ধরেন আমি আপনাদেরকে আগে রিটার্নের বিষয়টা শেয়ার করি পরে আমি এটা দেখে বলি কি এই ড্রেস কত আপনারা চাইছে আমি রিস্টক করার জন্য সুন্দরবনের রিটার্ন তো জানে না আমাদের অনেকদিন পর আসে সুন্দরবনের রিটার্নগুলো আসে অনেকদিন পর পর হ্যাঁ যার কারণ এগুলো দিতে পারি না ওই যে ঈদের পর পর আপনাদেরকে দিচ্ছিলাম না যে এই ড্রেস কিছু অ্যাভেলেবেল আছে ওগুলো দিচ্ছিলাম আল্লাহরে আজকে কি আজকে কি কাউকে পাবো না কি না জানি না এই এই ড্রেসটা নিয়ে কি পরিমাণ মারামারি গেছে আমার পেজের মধ্যে আল্লাহ সোহান এত সুন্দর একটা ড্রেস এটা কি না এখন আপনার ক্লিয়ারেন্সে পাবেন লাইভ কি ঠিকঠাক আছে না কি না আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না কয় মিনিট হয়েছে কি অবস্থা আপনাকে লাইভ দেখতে পারতেছেন না না আসছে লাইভ তাহলে এই অবস্থা কেন লাইভের একটু দেখেন তো দেখেন তো কি অবস্থা হ্যাঁ বুঝতেছি না তো দেখেন তো লাইভ আছে আসছে আমার এটা নিচে নেমে যেতেছে এই মাইকটাই ড্রেসটা অনেকদিন পর আজকে পড়লাম তাও এটা জ্বালাতন হুম এটা এখানে লাগাই দিয়ে এটা অনেক ডিস্টার্ব করে আমাকে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছে এই ড্রেসটা যেমন আজকে প্রাইস এটা মানে কিনা দামের কমে ধরে দিব ঠিক আছে যাই যাবে কিনা আছে তার চেয়ে অনেক কমে ধরে ছেড়ে দিব আরেকটা যেটা আপনারা পাবেন আজকে মানে এই দুইটা জিনিস দেখেন হোম ডেলিভারি মানে হোম ডেলিভারি তারা নিছে সুন্দর বনে দেখেন এরকম ব্যাগ কিন্তু আপনারা কম পান হ্যাঁ দেখবেন রিটার্নও কিন্তু এরকম ব্যাগ আপনার কম দেখেন সেই হোম ডেলিভারিতে নেওয়ার ড্রেস তারা কি বলবো এই যে দেখেন রিসিভই করে নেই বাসা পর্যন্ত নিয়ে মানে ডেলিভারি বয়কে বাসার সামনে দাঁড় করে দাঁড় করে ঘুরে ঘুরে রিসিভ কর রিসিভও করে নাই আজকে না কালকে কালকে না পরশু তারপরে রিটার্ন এটার মধ্যে লিখা আছে মানে ওরা যখন রিটার্ন করে এখানে এখানে যে লিখে দিছে ঠিক আছে সব কিছু লিখা থাকে তো এই দুইটা ড্রেস যারা আজকে নিতে পারবেন আমার কিনা দামের কমে পেয়ে যাবেন ঠিক আছে মানে যে যাবে কিনা আছে তার থেকে কম ধরে ছেড়ে দিব বেশি পিস নাই আপনার হ্যাঁ যে কয়জন নিতে পারেন তো পারেন এটা খুব বেশি পিসেসও নাই এটা সতেরোশো টাকার ড্রেস তো এটা আজকে মনে হয় চোদ্দো পনেরোশো টাকার ঘরে ছেড়ে দিবো ঠিক আছে তো যাই হোক এরকম আর ওগুলো দেন আমি ফার্স্টে স্টার্ট করি হ্যাঁ আপনাদেরকে সবচেয়ে হিট ড্রেস যে দুইটা আসে যেগুলো আমি অতিরিক্ত লসে দেবো আমার হাতে দেন তো এগুলো আমার হাতে দিয়ে দেন একটা কাজ করেন না হয় ছোট চেয়ার আসে না একটা চেয়ার নিয়ে আসেন সাইডে রাখলে আমার জন্য সুবিধা হবে কারণ এগুলো কম কোয়ান্টিটি তো আমি একটু একটু করে দেখাই দিই একটু নিয়ে আসেন আপু আপুর নাই এগুলো যেমন এই ড্রেসটা আপনারা দেখবেন গ্রুপে আপুরা বলতে সাপুর রিস্টক করেন রিস্টক করেন রিস্টক করেন এই ড্রেসটা খুব রিসেন্ট একটা রিকোয়েস্ট আছে তারপরে এই যে এই ড্রেসটা এই যে নিচের এই ড্রেসটা খুব রিসেন্ট দেখবেন যে লিখ আপু রিস্টক করেন তারপর আমি দেখাই যে এই ড্রেসটা এটাও দেখেন যে রিসেন্ট লিখছে যে আপু রিস্টক করেন আপনার গ্রুপে যারা আছেন তারা জানেন তারপরে হচ্ছে কি আপনি যে ব্ল্যাক ড্রেসটা এটা তিন পিস আছে এটা বল আপু রিস্টক করেন তা আমি কিন্তু বলেই দিচ্ছি একটু দেখে দেন তো চেয়ারটা আপনি এগুলো রিস্টক করা সম্ভব না ঠিক আছে এগুলো কিন্তু ক্লিয়ারেন্স ওকে ক্লিয়ারেন্সে যাবে সো আমি একটা একটা করে ধরবো আর রাখবো একটু ধরেন আর এটা তো আপনারা জানেন যে খালি গ্রুপের মধ্যে রিস্টক করতে এটা ঈদের সময় মানে ঈদের পরের লাইভ সো এটা ক্লিয়ারেন্স আগের প্রাইসে যাবে কিছু কিছু আমি বলে দিব ঠিক আছে সো এখন আমি কোনটা দিয়ে স্টার্ট করব বুঝতে পারতেছি না আগে কি রিটার্নগুলো দেখাবো আপনারা বলেন আগে কোনটা দেখাবো অসাধারণ ড্রেস কারা কারা আছে লাইভটা ঠিক আছে কিনা দেখেন আজকে আমি ভিউজ দেখবো না বিকজ অফ আপু ভিউজ দেখার আমার টাইম নয় দরকার নেই সত্যি কথা যেটা এই ড্রেস নাই নাই কোয়ান্টিটি এখন কোনটা দিয়ে স্টার্ট করবো বলেন কোনটা আগে দেখতে চান পাগল করা কালেকশনস কোনটা আগে দেখবেন বলেন এত এত ড্রেস ঠিক করতে গেলে সময় লাগবে সব ফালান ফালান এলোমেলো করেই রাখেন সমস্যা নেই ও আচ্ছা এই ড্রেসটার কথা বলবো যেটা আমি নিয়ে আসছি যেটা এটা যারা যারা আউট শুনেছেন এটা আমি জানি না আপনাদের কাছে এই ড্রেসের এই দুইটা কালার এত ভালো লেগেছে কেন মশাল আলহামদুলিল্লাহ এটা যারা সোল্ড শুনেছেন আজকে অর্ডার করে দেন হ্যাঁ এই দুইটা কালার কিন্তু কয়েক পিস করে হবে সাত আট পিস করে নাকি আছে তো আমি এটা আবার আলাদা করে উঠাই দিলাম না মাত্র দিন লাইভ করেছি তো সেজন্য সো দেন আমি কি রিটার্নের কাতানটা দিয়ে দেন হ্যাঁ এই যে কাতানটা দিয়ে দেন হ্যাঁ আমি ওইটা দেখাই এটা কি আর কালার আছে মেরুনটা একটু খোঁজ নিতে বলেন যে পিস আছে কিনা রোজিনা আপু লিখেছেন এত সুন্দর বিসমিল্লা হ্যাঁ এগুলো ঈদের ড্রেস তো আপু এগুলো লিমিটেড এগুলো আমি ঈদের তখনই বলেছি আপু এগুলো রি স্টক হবে না কারণ এগুলো আমি শুরু থেকে আপনাদেরকে এত কম প্রাইসে দিয়েছি সো এগুলো রি স্টক হবে না আমি তখনই বলেছি যেমন এটা ব্রাউন কালার এটা আমাদের প্রথমত আউট হয়েছিল সাইডে গ্রিট গিট প্যানেল প্রাইট ফিনিং করে নিচে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা আমি ব্যাক পার্টের ফিনিশিং লাইনটা দেখিয়ে দিচ্ছি পুরো বডিতে আমি কিন্তু খুব শর্টকাট দেখাবো কারণ এগুলোর কোয়ান্টিটি নেই এবং আপনারা দেখেন লাইভের পরপর আমার কিন্তু স্টক আউট দিতে যেটা রিটার্ন আসছে এটা একেবারে লস প্রাইসে চলে যাবে যে কয়জন জয়েন করেন আমি বললাম না আজকে ইউটিউব দেখার টাইম নেই কারণ এগুলো সব হচ্ছে কি আপনার লসে যাবে দুই চার পিস করে আসে যে গলার মধ্যে যা আছে সব হ্যান্ডওয়ার্ক করা পুরোপুরি ছেটা ছেটা যা কাজ আছে সব কিছুই করে এগুলো অল্প অল্পইটা আয়রন করবেন যদি আয়রন করে পড়তে চান এই হয়ে যাবে পুরো ড্রেসটা স্লিভের মধ্যে সুন্দর করে এরকম করে কাটওয়ার্ক থাকবে দারুন একটা ড্রেস সত্যি কথা এটা অনেক সুন্দর লাগে পড়লে আমাকে এটা দিয়ে দেন টু পিসের কালেকশন ঠিক আছে এটা বডিটা একটু মেজারমেন্ট করতে পারলে ভালো হইত দেন আমার মেজারমেন্টটা দিয়ে দেন আমি সাথে সাথে বলবো যেহেতু রিটার্ন আসছেও আমি বলছি এটা আমার কাছে দেন হ্যাঁ আমি দেখাবো যে দেখেন স্লিভ থেকে শুরু করে সব কিছু লক করার हं कि जा ना আরেকবার একটু ট্রাই করে দেখেন না আচ্ছা সমস্যা নেই বাদ দেন হ্যাঁ আজকে ড্রেস নাই তো একটাই থাক নেই যেগুলো নাই ড্রেস এগুলো নিয়ে প্যারা নেই লাগবে না আচ্ছা তারপর হচ্ছে এটা এটার বডিটা আমি তো মাপে আটচল্লিশ বডি হ্যাঁ তারপর একটু বলে দিব এটা যে আপনার রিটার্ন আসছে হোম ডেলিভারি থেকে সে রিসিভই করে নেই হ্যাঁ ইয়ে রূপালীকে একটু বলেন তো এটা তো মেরুল কালার মনে চার পিস দেখছিলাম একটু দেখতে বলেন তো আচ্ছা একুশ ইঞ্চ হচ্ছে হাত আর একটু আসে না কি দেখতে বলেন হ্যাঁ এই শোরুমে থাকলো উনি আসাতে বলেন আসে কিনা যায় না ফর্টি ফোর হচ্ছে লং একটু লিখে ফেলেন ওকে এটা হয়ে যাচ্ছে ফার্স্ট এটা প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা এটা যে কজন আপাসকে ভাগে পাবেন ওনাটা দেন ওনাটা দেন আমি তাড়াতাড়ি করে প্রাইস বলবো আপু প্রত্যেকটার এই তাড়াতাড়ি দেন আমার আরেকটা লাইভ করতে হবে তো এই যে আপনারা ওপেরা বেনারসি পাবেন হ্যাঁ ওপেরা আর এটার কালার আছে নাকি একটু আনতে বলেন রূপালিকে আচ্ছা এই দেখেন খুব তাড়াহুড়ো করছে আপু এগুলো আমি এতক্ষণ বসে বসে স্লটিং করছি সময় লেগে যায় হ্যাঁ এই যে ওপেরা বেনারসির মধ্যে পাবেন আপনারা এটা যে কজন আপু নিতে পারেন আজকে আপনাদের জন্য আমি ডিসকাউন্ট করে দিচ্ছি এটা কয় পিস আছে রে কয় পিস আছে এটা আছে ক্লিয়ার ইয়াতে নাই বারো পিস পাইছে আচ্ছা ওকে এটা বারো জন আপুরা পাবেন এটা যে কয়জন নিতে পারবেন এটা সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল আজকে যে নিতে পারবেন এটা পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে কেনা প্রাইসের চেয়ে কমে ধরে দিয়ে দিলাম পনেরোশো পঞ্চাশ টাকা যার নিতে পারবেন আপুর যে হোলসেলে যে কেনা প্রাইস তার চেয়ে কমে পাবেন ঠিক আছে আর ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে কটন বাস সিল্ক যেটা নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ ফাইভ পার্সেন্ট সিল্কের মিক্সড মিস্টার থাকে আর এটা হচ্ছে খুব সফট ওপেনা বেনারসি ঠিক আছে ওনার লম্বা এইটি ফাইভ প্লাস হবে চড়া হচ্ছে কি থার্টি টু থেকে থার্টি এইটের মতো হয়ে যাবে এগুলো টাইম নেই কয়েক পিস ড্রেস এত কিছু করার মতো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হল অর্ডার করেন যদি কনফিউশন থাকেন প্লিজ এই লাইফ থেকে কোনো ড্রেস নিয়ান না এটা রেগুলার প্রায় সতেরোশো পঞ্চাশ টাকা আজকে যে নিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা আমি কিনা দামের কমে ধরলাম পাইছেন দ্যার মেরুনটাও পাওয়া গেছে কিছু পিসে অনেক সুন্দর আপু সো এটা আমি তাড়াতাড়ি করে দেখা এটা কয় পিস আসে সাত পিস না আট পিস আচ্ছা এটা হয়ে যাচ্ছে মেরুনটা এটা বাবা রে আমার ওই আমার ফেভারেট ড্রেসটা দেন আগে রিটার্নে নিয়ে গ্রিনটা আচ্ছা দেন ওটা আমার ফেভারেট ড্রেস কারণ ওটা আমি পার্টিতে পড়ি আচ্ছা এখন আসেন ওটা আমি দেখাচ্ছি ওটা যারা ভাগে পাবেন অনেক লাগে অনেক লাগে এখন এটার পরে যে ড্রেসটা দেখাবো এটা হয়ে যাচ্ছে আপনাদের স্লিভের পোষণটা এটা কিন্তু মেরুন কালার এটা কেউ একজন লাল মনে করে অর্ডার করবেন এগুলো সব হ্যান্ড ওয়ার্ক এগুলো অনেক হাই রেঞ্জের প্রোডাক্ট আমি কিন্তু প্রাইসটাও বারবার বলে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস যেটা কিনা আমি তিরিশ চল্লিশ টাকা বা এরকম কিছু একটা অ্যাড করে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম যেহেতু পনেরোশো পঞ্চাশ টাকা দিয়েছে এটা আমার কেনা প্রাইসের দামটা একটু বেশি পড়ে গেছে হ্যাঁ কেনা দামের চা একটু কমে আপনাদেরকে দিলাম হ্যাঁ যেটাকে আমি বললাম এই যে দামের চেয়ে কেনা দামও কিন্তু বেশি পড়েছে যেটা হয়ে যাচ্ছে স্লিপটা বেনারসির সাথে পাবেন নিচে খুব ফর্টি এইট হচ্ছে স্টিচ থাকবে যারা কম বডির আছেন সাইড থেকে চাপিয়ে নেবেন ঠিক আছে সো আজকে এটা লসে চলে যাবে ভাই এটা যদি ভাগে না পান আমার প্লিজ কমপ্লেন করেন না যে আপু এটা আমি পাইনি কেন হ্যান কেন কেন আপু এগুলো ক্লিয়ারেন্সে যাচ্ছে এগুলোর কোয়ান্টিটি নেই একদম নর্মাল আর এগুলো তো রি স্টক হবে না পুরো বডিতে যা আছে সব কিন্তু স্টিচ করা হ্যাঁ আর এটা হয়ে যাবে অন্যানটা এটা যেই নিতে পারবেন এগুলো আপনি রিস্টক হবে না আমি বারবারই বলে রাখি আমার কমপ্লেনও করেন না এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা দুইটা কালার যে যেটা ভাগে পান আপু এটা ওটা দাও আমি তোমাকে ই করছি এগুলোর জন্য আমাকে কেউ গ্রুপে একটা আপু আমাকে কমপ্লেন করবেন না ভাই এগুলো আমি বারবারই বলতেছি এগুলো লস প্রাইসের প্রোডাক্ট কারণ এগুলো ভূতেও না মানে গাধাও না গরুও না জানে যেটা পনেরোশো পঞ্চাশ টাকার জিনিসই না এটা নর্মাল কথা দেন 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 এখন আসেন আমার ফেভারেট এটা হ্যাঙ্গার করে দিতে বলছিলাম নিয়ে আসেন নিয়ে আসেন ওই কালারটা নিয়ে আসেন দুইটা কালার একটু দেন তো দুইটা কালার নিয়ে আসেন কয়টা আছে স্টকে দেখান এইটা আমার ফেভারিট ড্রেস সিরিয়াসলি আমার খুবই ফেভারিট একটা ড্রেস মি এত দারুণ এই ড্রেসটা আপুরা মানে এইটা যে কয়জন আপু ভাগে পাবেন টু মাছ লাগি টু মাছ এক্সট্রা সুতা আচ্ছা আমি বলি কেন টু মাছ লাগিয়ে নিয়ে আসেন আপা এটা এখানে রাখেন রেখে ওকে বলেন পরে আমাকে একটু একটু হ্যাঙ্গার করে ভাই এটা আমার অনেক জানের টুকরা ড্রেস আচ্ছা আসেন এটা হয়ে যাচ্ছে অরিজিনাল ইন চিন এটা আর একটা মজা পাবেন কি জানেন না এটা কোনো রিঙ্কেল পরে না এটার মজা হচ্ছে এটা কোনো রিঙ্কেল পরে না আমার খুবই ফেভারেট ড্রেস আপনারা অনেক আপুরা বলেছেন আপু এটা রিস্টক করে দাও রিস্টক করে দাও সো রিস্টক তো করা সম্ভব না আমি তখনও বলেছি যেহেতুগুলো রিটার্ন ব্যাক থেকে পেয়েছি আমি ওয়াও এটা আপনার ডেলিভারি বয় যখন আপনাকে এটা নিয়ে যাবে আপনি এটা মানে হাতে পেলেই বুঝবেন যে এটা কত দামি একটা জিনিস আছেন আমার উপর এমনি প্লিজ

আপনার আমার উপর এমনিতেই প্লেসড হয়ে যাবেন এটা সাংঘাতিক সুন্দর একটা ড্রেস অন্যও আছে সাথে এই যে দেখেন এই টাইপসের কাজের ড্রেস আমি কিন্তু পুরো ইজ্জুরও দিতে পারিনি কারণ এই অক্সিডাইজের যে কাজগুলো আছে আপু এগুলো আমাদের কস্টিং প্রাইস অনেক পরে এবং আপনি আরও ছয় মাসও দেখবেন না এরকম টাইপসের কোনো মানে ড্রেস কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ জিনিস যে প্রাইস আমি দিয়েছি এটাই প্রাইসের জিনিসই না এটাতে ইনারের ঝামেলা নয় ওয়াশও খুব একটা রেস্ট্রিকশন আপনি শ্যাম্পুস করতে পারবেন কারণ যা আছে সব কিছু সেলাই টেলাই করে বসানো হয়েছে এভ্রিথিং সেলাই করে বসানো ইন্ডিয়ান চিরনের মধ্যে লাইট ওয়েটের মধ্যে কাপড়ের গ্লেসটা দেখেন কি পরিমাণ সুন্দর তো এটা রেগুলার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা এটা সাইডও গিট প্যানেল প্রাই প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনার যদি মাথার মধ্যে একটু চিন্তা থাকে আলাদা ড্রেসটা কি নিব ড্রেসটা কি নিব না আপনি অর্ডার করবেন না প্লিজ হ্যাঁ আমি কি ড্রেসটা রিসিভ করতে পারবো আমার কাছে কি টাকা আছে টাকা হবে টাকা নাই বা কী আপনি প্লিজ অর্ডার করবেন না এটা আমি আর বেশি কিছু দেখাবো এটা কোয়ান্টিটি নাই কারণ এটা অনেক এক্সপেন্সিভ একটা জিনিস এটা পড়লে সেই লেভেলে সুন্দর লাগে ঠিক আছে এটা প্রাইস ছিল হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা একটা ফ্রি সাইজ ওনাটা দিয়ে দেন একটা ফ্রি সাইজে বডিতে থাকবে ফর্টি এইট আমি থার্টি সিক্স করে নিয়েছি হাতাব্বিশ পঁয়তাল্লিশ ঠিক আছে এই হয়ে যাচ্ছে ড্রেসটা একটু হ্যাঙ্গার করেন আমি দেখা ছি ও পার্পেল কালারটা আসে বলেন শোরুমের থেকে দিদিতে বলেন কালকে ওরে বলেন ও শোরুমে যদি চার পাঁচ পিসও থাকে দিদিতে ঠিক আছে আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনার খুব সুন্দর করে পিওর চিনুন ঠিক আছে পিওরের দোপাট্টা যারা পড়েন পিওরের মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে ইন্ডিয়ান যেটা একটু পাতলা থাকে মানে বডি শো করে আর একটা হচ্ছে পাকিস্তানি পিওর যেটা কি না শো করে না দেখেন আমি যে পরে আছি দেখেন এত কাজ এটা হচ্ছে আপনাকে কাভারেজটা দিবে এবং এটা এত সফট হয় আপনারা চাইলে কি করতে পারবেন হিজাবও করতে পারবেন সো এটা যারা নিতে পারবেন ব্যানার সারি দুটো যারা নিতে পারবেন তাদের মনে করেন করবেন টেনশন নেই তারা এমনিতে মনে করেন যে উইনার হইলেন এই দুইটা ড্রেস যে দুজন ভাগে পাবেন এই দুইটা ডিজাইন প্লিজ তারা উইনার বিশ্বাস করেন তারা উইনার তারা হচ্ছে এই লাইভে না বলতে বলতে উইনার হ্যাঁ সো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে গ্রিন ওয়ান আমার ফেভারেট ওয়ান আমি জানি না আমার কাছে গ্রিন কালারটা এত ভালো লেগেছিলো সো যারা এটা আজকে নিতে পারেন সতেরোশো পঞ্চাশ টাকা ছিল এটা রেগুলার প্রাইস আজকে এটা যে কজন ভাগে পাবেন সবার জন্য এটা প্রাইস আমি করে দিলাম মাত্র 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 পনেরোশো কত টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা যে কজন ভাগে পাবেন আমি করে দিলাম মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পিওর চিননের অন্যাস সহ ঠিক আছে এগুলো আজকে কিন্তু আমি কেনা দামের কমে দিলাম ঠিক আছে কেনা দামের কম প্রাইসে দিলাম আরেকটা হয়ে যাচ্ছে এই পাইসেটা ওইটা পায়ে আমি এটা দেখাতে দেখে হ্যাঙ্গার করছে এটা হয়ে যাচ্ছে পার্পল কালারটা ওরা অনেক সুন্দর দুই দুটা কালারই খুব সুন্দর হাতের কাজও থাকবে পুরোটার ভিতরে চিননের মধ্যে দুপাটা টার্সেলিং করে আপু এত ডিটেলসে বলবো না কারণ এগুলোর কোয়ান্টিটি নাই এগুলো নিয়ে এমনিতে আপনারা আমার অর্ডার করেছি আপু অর্ডার করে না পাওয়ার কোনো কারণ কিন্তু নাই হ্যাঁ আর এই কোনো ড্রেসই আকে বলে দেন ওয়েবসাইটে যাবে না ঠিক আছে আপু এগুলো কোনোটা ওয়েবসাইটে যাবে না যারাই আজকে এই ক্লিয়ারেন্সের ড্রেস অর্ডার করবেন কারণ ওয়েবসাইটের মধ্যে মিনিমাম একটা কোয়ান্টিটি না থাকলে অ্যাটলিস্ট পাঁচ দশ পিস দেওয়া লাগে এগুলো তো কোয়ান্টিটি নাই আপু যারাই নিতে হবে অনলাইন থেকে হ্যাঁ সে বলে দেন যারাই নিবেন অনলাইন থেকে যে কজন ভাগে পান পাইলেন এগুলো কিন্তু ওয়েবসাইটে পাবেন না ঠিক আছে এই যে দেখেন খুবই এগুলো ওয়েবসাইটে তো ওয়েবসাইটে তো এমনিতেও নাই হ্যাঁ সাউনকে ডাকেন ই করে দেওয়ার জন্য এই যে ও আবার নাকি দেখা আগের প্রাইসে উঠাই দেয় ঝামেলা ক্লিয়ার হ্যাঁ একদম না এগুলো শুধু অনলাইনে হবে হ্যাঁ অনলাইনে হবে এগুলো কোয়ান্টিটি নেই এগুলো সামাল দিতে পারবে না তো শেষে বলবে যে আমার কনফার্ম করে দেয় নাই এগুলো আপনি অন্যরকম জিনিস আছে যে দেখেন এই যে বুটা বুটা দেখতেছেন না এগুলো হাতে পেলে বুঝবেন এগুলো কিন্তু পুঁথি মানে ছোটো ছোটো পুঁথিকে এরকম করে বসেছে এগুলো অনেক টাইমের ব্যাপার ট্রাস্ট মি মানে এগুলোর হাতে নিলে ওয়েটও দেখবেন হ্যাঁ এটার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা একটা ফ্রি সাইজে হবে পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম ক্লিয়ারেন্সে বাট রিটার্ন আসছে বলে ঠিক আছে এটা আমার পড়া ছবি ভিডিও আছে আপনারা চাইলে আমার পেজে দেখে নিতে পারেন এটা নিয়ে মারামারি কেন হবে না সুন্দর মতো ওনাটা দিয়ে দেন আপনার সুন্দর পিওর পিওরের একটা দোপাট্টা পাবেন যেটা ফুল কাভার হিসেবে খুব খুবই সফট পনেরোশো পঞ্চাশ টাকায় বাদ দেন আপা আনস্টিচ বাদ দেন শুধু গলার কাজও বাদ দেন হাতার মধ্যে একটু কাজ দিয়ে এই ম্যাটেরিয়াল আপনি পাচ্ছেন না সো যে নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকার ডান তারপরে আসি হচ্ছে গিয়ে দেন তারপরে আসবো কোনটা তারপরে এটা এটা কয় পিস আছে ও গাউনটা দেন গাউনটা রিস্টক করতে বসে আমার বুঝছেন কোনো আপায় কে কে এটা রি স্টক করতে হ্যাঁ এই যারা রি স্টক চেয়েছিলেন তাদেরকে বলে দিয়ে রি স্টক হবে না আমি সেদিনই বলে দিয়েছিলাম এটা এটা কয় পিস দেখি একটু মেজারমেন্ট করেন না হ্যাঁ আচ্ছা এটা ঠিক আছে এটা কিন্তু রিস্টক হয়নি ওকে এটা কিন্তু রিস্টক হয়নি এটা কিছু ক্লিয়ারেন্সে যাবে এটা মনে পাঠটা থেকে কোনোভাবে পাওয়া গেছে এটা আউট যারা শুনেছেন তারা এখন অর্ডার করে দেন এটা হাতার মধ্যে সম্পূর্ণটা এমব্রয়ডারি ওয়ার্ক পুরো ড্রেসটা কটনের মধ্যে হবে নেকেও যা আছে এমব্রয়ডারি ওয়ার্ক এগুলো সুন্দর করে মিরোর সেট আপ আর মশালের নিচে অনেকখানি ঘের থাকবে আমি একটু মেজারমেন্ট করে দিচ্ছি কারণ যেগুলো কোয়ান্টিটি থাকে না মেজারমেন্ট করে না কোমর থেকে আপনার অ্যাডজাস্টেবল কর্ডিং থাকবে এটা দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এগুলো পরে সাংঘাতিক লেভেলের আরাম প্রিমিয়াম কটন তো আপু অনেক আরাম এগুলো হ্যাঁ এই হয়ে যাচ্ছে অন্য আপনি ওই কালারটা ই করেন ই করেন মেজারমেন্টটা করেন আচ্ছা এটা হয়ে যাচ্ছে অন্য সব কিছু যেহেতু সেল প্রিন্টেড আছে আপু পোশেন প্রিন্ট করা আছে সেহেতু এগুলো উঠে যাওয়ার পরে যাওয়ার কোনো কিছু টয় নাই তেমন এই যে এটা হয়ে যাচ্ছে অন্যান্য আমাদের যে একটা দুপাটা এটার প্রাইস ছিল পনেরোশো আশি টাকা এটা আজকে যে নিতে পারবেন তেরোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে যে যে নিতে পারেন তেরোশো আশি টাকা এটার খুবই সুন্দর সুন্দর রিভিউ আছে প্লাস এটা আমার আমেস ছবি দিব এটা ছবি আমি ওইভাবে দিতে পারি না তার আগে ড্রেসটা সোল্ড আউট ছিল সো এটা আমি ছবি দিয়ে দিবো দেখেন হ্যাঁ তো অনেক সুন্দর এটা বডিটা একটু বলেন না ভেবেছেন সাত পিস আছে এই কালার আচ্ছা এটা হচ্ছে গিয়ে বডি আছে ফর্টিএট ঠিক আছে এটার বডি আছে ফর্টি এইট ফর্টিএট যারা আছেন তারা নিয়ে পরে ফেলতে পারবেন আর ফর্টি টু পর্যন্ত পরে ফেলতে পারবেন নিয়ে কিছু করতে হবে না কারণ অ্যাডজাস্টেবল কর্ডিং আছে আর যারা কম আছেন তিরিশ বডি থেকে হালকা একটু পাঁচটা চাপালে হবে নিচের কোনো কাজ নেই ঠিক আছে ঘের কত আছে রে ঘের দুশো প্লাস ঘের হ্যাঁ ঘের আছে দুশো প্লাস হাতা আঠারো ও লম্বন পঞ্চাশ ডান এই হয়ে যাচ্ছে একটা কালার এটা সাত পিস হবে সাতজন আপু পাবেন পনেরোশো আশি টাকা ছিল রেগুলার প্রাইস এখন যারা নিতে পারবেন তেরোশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এই যে প্রাইসটা শুনবেন কি বলি হ্যাঁ এই যে এটা হয়ে যাচ্ছে সুন্দর ল্যাভেন্ডার কালার এটাও সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক মধ্যে অ্যাম্ব্রোয়ারি ওয়ার্ক এগুলো খুব বেশি দেখানোর মতো টাইম নেই দেখাচ্ছিও না আমি বারবারই বলবো এটা ছিল পনেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ পাবে নো রিস্টক এগুলো ড্রেস রিস্টক করতে গেলে সম্ভবই না হ্যাঁ এগুলো আমি যেটা যেটা বলে দিই বলেই দিই যে দেখেন এবং একটু পরে যে ড্রেসগুলো ক্লিয়ারেন্সে যাবে ইন্ডিয়ান পাকিস্তানি কিছু ড্রেস আসছে ব্র্যান্ডের ওগুলো কোনো রিস্টক হবে না আজকে দুইটা লাইভের একটা ড্রেসও কোনোটাই রিস্টক হবে না এই হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে কি বলেন তো সুন্দর করে আপনাদের অন্যটা এটা গলায় পরেন মাথায় কাপড় দেন সুন্দর আমি এখন দেখানোর টাইম নেই কারণ কোয়ান্টিটি নেই সো পর্যন্ত নিতে পারবেন থেকে হয়ে যাবে প্রাইস যাবে তেরোশো পঞ্চাশ না তেরোশো আশি টাকা দিচ্ছি সরি তেরোশো আশি টাকা ঠিক আছে তেরোশো আশি টাকা এত দারুন কালারটা তারপরে আসেন তারপর ইয়ে দেন কি জানি বলে আর কোনটা কত পিস আছে হ্যাঁ 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 দেন এটা দেন তো এটা কয় পিস আছে চার পিস করে তাড়াতাড়ি করে দেন আপা আট পিস আট পিস আট পিস আট পিস কেমনে মিললো হ্যাঁ এরকম কোয়ান্টিটি তো মিলে না দুইটা সমান আছে যাই হোক কেমনে কেমনি মিলছে আমি জানি না সো এটার প্রাইস ছিল কত বা এটা হচ্ছে কি আপনার তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা আজকে যে নিতে পারবেন হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা ছিল আজকে যে নিতে পারবেন বারোশো আশি টাকা এটা হচ্ছে কি হিট ড্রেস এবং গ্রুপে যারা আছেন তারা জানেন কিছুদিন আগে এটা আপনার রিস্টকের রিকোয়েস্ট করেছে নো রিস্টক আমি তখনই বলেছি যেগুলো আমি লস প্রাইসে দিয়ে দিয়েছিলাম যেগুলো নামমাত্র আপনাদেরকে কোনো একটা কারণই দিয়েছে এগুলো কখনো রিস্টক হবে না এই দেখেন এগুলো অনেক ডিমান্ড জিনিস ছিল অনেক ডিমান্ডিং যে নিতে পারে নিয়ে নিন এই যে পুরোটার মধ্যে যা আছে সব লক করা সুন্দর মত পিওর কটন আজকে আমি যা দেখাচ্ছি কটন কালেকশন ঘাড়াটা দিয়ে দেন এগুলো কিন্তু টু পিসের কোয়ার্স হ্যাঁ বডিটা একটু মেজারমেন্ট করে দেন আমি বারবার বলি যে বডিটা এটা ঘাড়াটা দেন না ঘাড়া না ছিল হ্যাঁ আপনি ওইখানে নিয়ে কেন আজব এটার বডি থাকবে ফর্টিএট যাদের বডি ফর্টিএট তারা নিয়েই পড়বেন যারা কম আছে তারা হালকা বডি চাপায় নেবেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে আপনার ঘাড়াটাও পেয়ে যাচ্ছি বারোশো আশি টাকা হ্যাঁ যে নিতে পারেন বারোশো আশি টাকা কেজে দেখেন দুইটা স্টেপে ঘাড়ারা হবে এই যে সুন্দর করে এগুলো পড়লে অনেক দারুণ লাগে এগুলো আপনি পাবেন আপনি ওই প্রাইসে বলেন তো যে নিতে পারেন বারোশো আশি টাকা আর ঘাড়ারাটার হিপ হবে সতেরো লম্বা হবে উনচল্লিশ আর ঘির হবে আশি প্লাস ঠিক আছে সো যার নিতে পারেন নেন অরেঞ্জ কালার আর এটা হচ্ছে যে মেরুন কালার হ্যাঁ এই হয়ে যাচ্ছে মেরুন কালার ওকে আর কিছু বলবো না ধর আমাকে ঘাড়াটা দেন আপনি পরে প্রাইস দেখেন হ্যাঁ আমি কাজ করার সময় কেন করেন যখন দাঁড়ায় থাকেন তখন লেখেন এই যেটা সো এটা আমি ধরতেছি না যারা যারা বুঝার বুঝে গেছেন রাইখা দিই হ্যাঁ আট পিস করেই আছে তারপরে আসেন এটা সরান এটার একটা কালার আছে তো মেরুন তিন পিস আছে দেখেন তো এটা হয়ে যাচ্ছে আপনাদের এটার জন্য কয়দিন আগে একজনের মেরুনটার জন্য রিকোয়েস্ট দিচ্ছে আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান ছিল স্যারনী স্টাইল ছিল আপনার চাইলে মিডেলে বন্ধ করে এটা পড়তে পারবেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা ওয়াশের রেস্ট্রিকশন নাই ইনারের মধ্যে ইনার পরারও কোনো ঝামেলা নেই আমি ইনার ছাড়ে পড়েছিলাম এটা বডিটা মেজারমেন্ট করেছেন প্যান্টটা আমাকে দিয়ে দেন খুবই সুন্দর এটা সতেরোশো পঞ্চাশ টাকা ছিল এটা রেগুলার প্রাইসটাই যে এগুলো যা আছে সব এমব্রয়ডারি ওয়ার্ক এই জন্য এটা আপু আপনি এটা ওয়াশ করে কিছুক্ষণের মধ্যে দেখবেন শুকিয়ে গেছে হ্যাঁ আবার এখানেও খুব সুন্দর করে গিট প্যানেল এরকম করে করা আছে আমি একটা হচ্ছে একটু ফাড়া দিয়ে পড়েছি আরেকটা আমি এটা বন্ধ করে দিয়েছিলাম এতটুকু পোষণ চাইলে বন্ধ করতে পারবেন নিচে যা আছে কাটওয়ার্ক সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক এটা খুব বেশি দেখাবো না এটার প্রাইসটা দেখে আমাকে পাচ্ছেন না হারিয়ে গেছেন কোথায় হারিয়ে গেছেন বলেন দেন 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 প্যান্ট দেন রে ভাই হ্যাঁ এটা সতেরোশো আশি টাকা ছিল প্রাইস সরি এটা সতেরোশো আশি টাকা প্রাইস ছিল এই যে অন্যটার মধ্যেও সুন্দর মতো কাজ ছিল এটা আজকে যে নিতে পারবেন এই যে এগুলো কস্টিং প্রাইস আপ অনেক বেশি অরজিনাল স্টেজ আইটেমে আজকে যে নিতে পারবেন এটা ষোলোশো আশি টাকায় নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে প্যান্টটা এটা ইয়ে একটু মেজারমেন্ট করেন না রেটটা দেখাইতে দেখাইতে কই মেরুনটা কোথায় দেন দেন ইস একটু মেজারমেন্ট করে ফেলেন আর একটা হচ্ছে মেরুন কালার তাড়াতাড়ি করেন পরে এটা মেজারমেন্ট করে ফেলেন কত পর্যন্ত নিতে পারবেন এটাও সেম হ্যাঁ এটা কিন্তু টক টকা লাল না একটু টমেটো রেড টুন কালারের মধ্যে হবে সো ষোলোশো আশি টাকা এটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ থ্রি পিসের স্টিচ এটা এগুলো ইনারে ঝামেলা নেয় ওয়াশে কোনো প্রকারের রেস্ট্রিকশন নেই এগুলো সব আমি কেনা দামের কমে দিতেছি এগুলো নিয়ে ফাইজলামি যদি কেউ করছেন না জীবন আপনি ডিসকাউন্টেড ড্রেস পাবেন না হ্যাঁ আমি এটা আমি এখন এমনিতেই তো কেনা দামের কমে দিতে স্টক ক্লিয়ারেন্সে লাইভ করতেছি এগুলো নিয়ে ফাইজলামি করা আমার একদম পছন্দ না ঠিক আছে আপনি চাইলে এটাকে যেমনি মন চায় তেমনি ওয়াশও করতে পারবেন আয়রন করতে পারবেন হ্যাঁ নো হিটে এটা নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই ফাইজলামি করলে অর্ডার করবেন না দরকারি লাইভ দেখেন না চললা যান যান এই হচ্ছে গিয়ে ব্যাপার এই যে প্যান্টটা একটু লুজ ফিটিংসে থাকবে হালকা আর এটা হয়ে যাচ্ছে দোপাট্টা বডি ফর্টি এইট প্যান্টের হিপটা মেজারমেন্ট করতে হবে যাদের হিপ হবে না তারা যেন না নেয় হাতা লম্বা এক পিস হলেও যেগুলো স্টিচ সাইডটা মেপে দেন যেন বলতে না পারে আমি শুনি নাই ইয়ে শুনি নিই মেজারমেন্ট শুনি নাই এই এক্সকিউজ যেন দেখাইতে না পারে ঠিক আছে এটা যারা নিতে পারবেন ষোলোশো আশি টাকা ওকে প্যান্টের হিপটা আগে মাপেন অন্য হয়ে যাবে এইট এট থেকে নাইনটি চড়া হয়ে যাবে আপনার প্রায় থার্টি এইট থেকে ফর্টির মতো ঠিক আছে অ্যাড্রেসের বডি তো বলে দিলাম ফর্টি এইট হাতা থাকবে আঠারো থেকে উনিশ আর লম্বা হবে কত হুম প্যান্ট ষোলো হিপ আর লম্বা আচ্ছা লম্বা উনচল্লিশ প্যান্টের ষোলো হিপ আর ওনার লম্বাটা কতটুকু দেখেন পাশে যে ফাড়াটা সেটা চাইলে আপনি বন্ধ করতে পারবেন ঠিক আছে বলেন আমাকে লম্বা বলেন হাতা বলেন যেটা মাপলেন সেটা আমি চাই না কোনো ফ্রড ফেক বা কোনো কিছু বলুক উনিশ ইঞ্চ হচ্ছে হাতা লম্বা চুয়াল্লিশ এটা এটা মেজারমেন্ট করেন এটা তিন পিস আসছে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন হুম নেন এটা প্রাইস দেন প্রাইস দেন আমাকে প্রাইসটা দেন এটা ইন্ডিয়ানটা এটাই দিচ্ছে যে এটার তো সাইজ সাইজ আলাদা আলাদা এটা যে দিল আমাকে এটার সাইজ কেমনে বুঝবে এটা তো সাইজ ওয়াইজ এই যে এই ড্রেসটা কয় পিস দিচ্ছে এটা তো সাইজ ওয়াইজ এটা সাইজ ওয়াইজ এটা অরিজিনাল ইন্ডিয়ান লাকনোটা নাকি কোনটা এটা ইরামুটা আচ্ছা ঠিক আছে এখন এটা এটা কয় পিস আছে ওকে এটা এটা মেজারমেন্ট করেন ঠিক আছে এটা হচ্ছে লাকনো সিঙ্গেল ওকে এটা হচ্ছে সিঙ্গেল লাকনো অনেক আপুর বলেছেন আপু এই ড্রেসটা রিস্টক করুন আপু রিস্টক না এটা এক হাজার আশি টাকা প্রাইস ছিল যেটা কিনা আপনার সুতোর কাজ করা আছে ব্ল্যাক কালার হ্যাঁ ম্যাটেরিয়ালটা হচ্ছে কটন বা যেটা আমরা দিয়ে থাকি প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনি ওয়াশ করতে পারবেন আয়রন করতে পারবেন সেম অ্যাজ ইট ইস হয়ে যাবে যা আছে সব লাকনো সুতোর কাজ করে দেওয়া আছে খুব সুন্দর করে নিচে কাটওয়ার্কও পাবেন এটা কত হাজার আপুর কাছে আছে আমার পেজের আমার মানে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া ঠিক আছে কত আছে বডি সো যার এটা নিতে পারবেন এক হাজার আশি টাকা প্রাইস ছিল আজকে যে এটা নিতে পারবেন এটা আজকে আপুদের জন্য প্রাইস দিলাম মাত্র টাকা ঠিক আছে যে পাবেন নিয়ে নিন নাইন ফিফটি টাকা সিঙ্গেল ড্রেসটার প্রাইস নাইন ফিফটি টাকা এগুলো অনেক হাই কস্টিং এর জিনিসপত্র হাতার মধ্যে পর্যন্ত লাখনোর কাজ নিচে লাখনোর কাজ হ্যাঁ যে নিতে পারবেন নাইন ফিফটি টাকা র্যান্ডাম ইউজ করতে পারবেন হ্যাঁ ফর্টি সিক্স বডিতে থাকবে ফ্রি সাইজে তিরিশ থেকে ছিচু লিপিটা কাপড় নিতে পারবেন হাতে একুশ লম্বা ফর্টি টু এটা যে নিতে পারবেন নয় পঞ্চাশ টাকা অনলি ডান এটাও ডান রেখে দিলাম তারপরে আসি হচ্ছে সামনে এটা 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 কয় পিস আছে দি হারি করেন তিরিশ মিনিটের বেশি হয়ে যাচ্ছে তো হ্যাঁ তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই গ্রিন আর অরেঞ্জ রাইট কোথায় আরেকটা এটা এটা দুইটা কালার না হ্যাঁ ওখানে কেন হুম হ্যাঁ আরেকটা আচ্ছা এই ড্রেসটা আসেন এটা ওয়াস টিস থ্রি পিস রাইট আমি তো এখানে গ্রিন দেখতে পাচ্ছি না হ্যাঁ তো ওখানে কেন এটা আচ্ছা একটা হবে গ্রিন একটা হবে একটা প্রাইসটা দেন আমাকে এই যে এটা হ্যাঁ এটা পায়জামা সহ এরকম ড্রেস আমরা দিই নেই কটন একদম হানড্রেড পার্সেন্ট কটন না এগারোশো পঞ্চাশ ছিল প্রাইস রাইট আচ্ছা আপনি এক কাজ করেন আপনি এটা মাপতে থাকেন অরেঞ্জটা আমি গ্রিনটা দেখাইতে থাকি তাড়াতাড়ি করেন আচ্ছা এটা হচ্ছে যে আপনার সলিড কটন এটা আপনি বাঁধনি ন্যাচারাল টাইটে হ্যাঁ হাতাটা একটু লুজ ফিটিংস হবে এখানে গিট প্যানেল প্রাইফিনিং থাকবে অল ওভার ন্যাচারাল বাঁধনি টাইটে প্রিমিয়াম কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট সলিড কটন এটা ইচ্ছা মতো পড়বে না আরামসে এটা প্যান্ট দিতে হবে তো আমি এটা নিতে খাওয়াই থাকবো খাম্বার মতো ভাই এটা হয়ে যাচ্ছে আপনাদের ড্রেসটা একটু কাফতার নেকের মতো করে গলা থাকবে হ্যাঁ দেন দেন প্যান্ট ওনার সব মাপেন আর এটা হয়ে যাচ্ছে আপনাদের সালোয়ারটা ঠিক আছে এক পাশে হচ্ছে কি আপনার বেল্টের মতো আরেক পাশে ইলাস্টিকের মতো এটাও প্রিমিয়াম কটনের মধ্যে হবে এখানে আবার সুন্দর মতো ফিতা সিস্টেম আছে একদম স্ট্রেট কাট সুন্দর একটা প্যান্ট হয়ে যাবে এটাও ন্যাচারাল বাদনি টাইডে করা আছে আর এই ওনাটা হয়ে যাবে শিফনের একটা দোপাট্টা আমার কিন্তু এই লাইভ শেষ করে সাথে সাথে আরেকটা লাইভে দাঁড়াবো ঠিক আছে আপনি কিন্তু জয়েন করেন শিফনের হয়ে যাবে দোপাট্টা এটাও ন্যাচারাল বাদনি টাইডে করা এটার প্রাইস ছিল আমাদের এগারোশো পঞ্চাশ টাকা এটা আজকে যে নিতে পারবেন আটশো নিরানব্বই টাকায় ঠিক আছে সব কিছু আমি কেনা দামের কমে কমে ধরে ছেড়ে দিচ্ছি যদি ভাগে না পাইছেন এটি রিস্টক হবে না হ্যাঁ তারপর অরেঞ্জটা দিয়ে দেন এই যে এখন চলে যাব অরেঞ্জটা ঠিক আছে সেমই অরেঞ্জটারও প্রাইস যাবে আপনাদের আটশো নিরানব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ একটা একটা ফ্রি সাইজে যাবে ফর্টি এইট আপনারা যে যার মতো করে অল্টার করে নিতে হবে ঠিক আছে অরেঞ্জের মধ্যে হবে এটা অরেঞ্জ ব্ল্যাকের কম্বিনেশন হবে হাতা উনিশ লম্বা পঁয়তাল্লিশ আর প্যান্টের হিপ হবে আপনার ষোলো লম্বা হবে চল্লিশ সো কারো লাগলে নিজ থেকে কেটেও ফেলতে পারবেন ঠিক আছে এই যে ন্যাচারাল বাদনি টাইড এটা কোনো মানে প্রিন্টিং না এগুলো কস্টিং প্রাইস অনেক বেশি এটার পর এরকম আর কোনো ড্রেস আমি আপনাদেরকে দিতেই পারি নাই মি এবং আপনারা চিন্তাও করে দেখেন খুঁজেও পাবেন না ঠিক আছে এটার প্রাইস যাবে আপনাদের জন্য শুধুমাত্র এগারোশো পঞ্চাশ আমি চলে যাবো হচ্ছে গিয়ে সরান হ্যাঁ ওই ওই ড্রেসটা দেন তো কোর্সটা যেটা এটা একটা না একটা কালার ছিল দুই পিস থাকতো তো দিতে বসি হ্যাঁ দেন 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 আচ্ছা এইটা না এটা এটা কোর্সটা এটা কয়টা কালার দেখি এটা প্রাইস কত ছিল ব্ল্যাক আর এই কালার এটা কয়টা আছে এগুলো সব ক্লিয়ারেন্সে হ্যাঁ ক্লিয়ারেন্সে যাবে আপু এটা কয় পিস আছে এটা কু টু পিস এটা আমার বানানোই তো আছে দুইটা কালার এই যে আচ্ছা এটা হয়ে যাচ্ছে প্যান্টটা এটা সেম ম্যাটেরিয়ালে যাবে প্যান্ট কিন্তু একটাতে কাছে এরকম সুন্দর করে এটা স্ট্রেট কাট প্যান্টে যাবে ওকে এখানে সুন্দর মতো এমব্রয়ডারি প্যাচেস তিনটা থাকবে ফিক্সড করা থাকবে এই হয়ে যাবে আপনাদের প্যান্ট মেরুন এটা কিন্তু মেরুন কালার এটা লাল না গলাটা খুব সুন্দর করে হবে এই যে দেখেন ওকে আর হাতার মধ্যে সুন্দর করে এই যে লেজার কাট থাকবে ওকে লেজার কাটের স্লিপ পেয়ে যাচ্ছেন আর দামান পোষণের সুন্দর মতো লেজার কাট পাবেন ঠিক আছে এটা দুইটা কালার এটা এগারোশো আশি টাকা প্রাইস ছিল কোয়ান্টিটি নাই এটা এটা আজকে যে নিতে পারবেন মাত্র এক হাজার আশি টাকায় পাবেন ঠিক আছে এক হাজার আশি টাকায় পাবেন রেখে দিচ্ছি হ্যাঁ এটা এক হাজার আশি টাকায় পাবেন এটা দিতেছেন কেন দুইটা পাঁচের মধ্যে কি করবে আরেকটা দিতেছে দেন ব্ল্যাকটা দেন ব্ল্যাকটা মাই মোস্ট ফেভারেট ওয়ান আমার ব্ল্যাক অনেক পছন্দ আচ্ছা এটা হয়ে যাচ্ছে ব্ল্যাক কালারটা এটা খুব স্মার্ট একটা লুক দিয়েছিল হ্যাঁ ব্ল্যাকের সাথে যেহেতু গ্রে ছিল সো এটা আজকে যে নিতে পারবেন স্টেস্টের টু পিসটাই যে সুন্দর মতো লেজার কাট করে এটা বডি মেজারমেন্টটা ফ্রি সাইজে থাকবে যারা কম বডির আছেন তারা জাস্ট হচ্ছে চাপিয়ে নেবেন হ্যাঁ যে সুন্দর করে লেজার কাট থাকবে এই যে কটন বেস সিল্কের মধ্যে থাকবে এই যে নিচে সুন্দর মতো আপনার কাটর টাটর থাকবে এগুলো নেবেন আর পরবেন আর এগুলো আপু ডার্ক কালার হালকা কষ্ট যাবে যেহেতু কটন হ্যাঁ আর হচ্ছে কি ইচ্ছা মতো ওয়াশ করবেন আয়রন করবে সেম মেজের যে কোনো কালার নষ্ট হবে না অনেক আরামসে গরমের মধ্যে পরা যায় খুবই আরামদায়ক জিনিস আর প্যান্টটা কিন্তু একটু লুজ ফিটিংসের মধ্যে হবে তিনটা প্যাচেস থাকবে ঠিক আছে এটা ক্লিয়ারেন্সে চলে যাচ্ছে কততে দিলাম রে ভুলে গেছি এমন এমন প্রাইস দিতে নিজেই মনে রাখতে পারতেছি না এগারোশো আশি টাকা ছিল এটার প্রাইস সরি এটা ভুল হয়েছে ভুল হয়েছে আমি এক হাজার বলছি একটু আগে কোনটা দিয়ে রাখছিলেন উপরে অন্য অন্য ক্যাটালগ দিয়ে রাখছিলেন আচ্ছা এটার প্রাইস ছিল এগারোশো আশি এক্সট্রিমলি সরি এটা প্রাইস ছিল এগারোশো আশি এটা আজকে যে নিতে পারবেন এক হাজার আশি টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এক হাজার আশি টাকা কারণ এটা আমি হাতে কিচ্ছু ধরে দিই এটা পুরা গিফটে দিছিলাম আমি এখন দেখলাম মানে বাইং প্রাইসটা দেখে বুঝলাম যে কিছু যে বিশ ত্রিশ টাকা ধরবো সেটাও ধরে আপনাদেরকে দিই ডান তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ এটা 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 কয় পিস আছে দেখি এটা কয় পিস আছে আচ্ছা এটা হ্যাঁ এটা হচ্ছে কটনের মধ্যে ওকে এটা কই আছে এটা কয় পিস এত কম হাই হাই ধরেন আচ্ছা ঠিক আছে ওকে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক আর অনিয়ন এটার মেজারমেন্টও করেন তো অনিয়নটা আপা ওকে এটা প্রাইস কত ছিল এটা এটা কত ইয়াতে কোনো সেলিব্রেশন অফারে দিয়েছিলাম আটশো পঞ্চাশ না আচ্ছা এটা আটশো টাকা ছিল প্রাইসে যে এটাতে কি আশ্চর্য শুরুতে এমন লস প্রাইসে কেমনে দিলাম এটা আমি তো মাথায় ধরতেছেন আমার আচ্ছা যাই হোক এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে ড্রেসটা যেটা কিনা সম্পূর্ণ রেডি থাকবে নেকের মধ্যে আলাদা করে করা থাকবে প্যানেলিং করে যে আমি বলি না এরকম সুন্দর করে হচ্ছে কি আপনার বাটন টাটন করা থাকবে হাতের কাজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে কি আপনার পার্ল প্রিন্টের মধ্যে থাকবে নিচের পশনও পুরোটা জোরে কাজ থাকবে এটার মতো কার্ড দানা দিয়ে খুব সুন্দর করে ডিজাইনার ওয়ার্ক থাকবে হ্যাঁ পুরোটা এগুলো কোয়ান্টিটি নেই আপু আর এটা হয়ে যাচ্ছে আপনাদের ব্যাক পার্টটা আমাকে ওনাটা দিয়ে দেন হ্যাঁ এখন চলে যাবে এবং ওনাতে হ্যাঁ প্রিমিয়াম কটন এগুলো সব কটনের মধ্যে যাবে ওনাটা যাবে রেওন কটনের মধ্যে এটা প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা আল্লাহ এটা আমি এত কম দামে ছাড়ছিলাম আচ্ছা এটা আজকে যে কজন নিতে পারবেন না তাও আমি দিয়ে দিতেছি সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে সাতশো নিরানব্বই টাকা ওনলি সাতশো নিরানব্বই টাকা এটার বডি কত আছে আপা হ্যাঁ ফিফটি ফোর দেখি দেখি কি বলে একটা ফ্রি সাইজে পাবেন হ্যাঁ ফিফটি টু এর মতো হবে আর তিরিশ থেকে একদম বড়ি পর্যন্ত নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ বান্ন বাড়ি পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে বান্ন বাড়ি পর্যন্ত হয়ে যাবে যে নিতে পারেন প্রাইস থাকছে শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা এটা হয়ে যাচ্ছে একটা কালার ওটা দেন ওটা দেন আল্লাহ আমি যা যে অবস্থা করছে আপনারা দেখলে আপনাদের মাথা ঘুড়াই পড়ে যাবে ফিট হয়ে যাবে আচ্ছা এটা হয়ে যাচ্ছে অনিয়ন কালার হ্যাঁ এটাও সেম এই যে দেখেন এটার মধ্যে ওকে প্রায় যাবে সাতশো নিরানব্বই টাকা মানে বান্নতে স্টিচ করা থাকবে যে যার মতো করে হালকা চাপাই নিতে হবে ডান তারপর দিয়ে দেন এই যে ওকে ওই যে ওগুলো দিয়ে দেন কর্সেরগুলো আমাকে আগে দেন না পা ওই যে 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 হ্যাঁ ওকে এটা হয়ে যাচ্ছে ওই ইরাম ওই ওলোটা দিয়ে দেন আগে ওটা কয় পিস আছে ক্যাটালগটা দিয়ে এই যে ওকে এটা যারা নিতে পারবেন নিয়ে নেন তো রেখে দিলাম এগুলো নাই কোয়ান্টিটি তো আপু তারপরে হচ্ছে এটা হ্যাঁ এটা কয় পিস আছে এই যে এটা সলিড কটনের মধ্যে গরমে যে কী পরিমাণ আরাম পাবেন এগুলো পরে একদম সলিড কটন হ্যাঁ করে এগুলো পরলে অনেক সুন্দর লাগে যাদের কাছে আমাদের এক কালার সাদা উনার পায় আছে তারা নিয়ে নেবেন না কই 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 দেখি প্রাইসে দেয় নাই হাই খোদা কে আছে দেখেন তো রূপালী কই আপনি নিসেন এটা কোন কালার নিচ্ছেন

রাগ লাগে আমার একদম পেস্ট থেকে একদম ব্লক করে দিতে বলবো ফর্টি সিক্সের বেশি এটা অর্ডার করবেন না ফর্টি সিক্স আছে বডি ঠিক আছে ভাই এক কিনা দামের কমে যখন আপনি একটা লস লাইফ করবেন এই যে সময় ধরে আজকে কথা বলতেছি মানে কিনা দামের চেয়ে কমে কমে দিয়ে এটা হচ্ছে অনেক বড় ব্যাপার ফর্টি থ্রি হচ্ছে লং হ্যাঁ এর কমে মানে বেশি লাগলেও অর্ডার করেন না কম লাগলে অর্ডার করতে পারবেন কারণ নিচ থেকে কাটার অপশন আছে ঠিক আছে হাতার মধ্যে সুন্দর মতো লাখনোর কাজ কাটার থাকবে এটা আটশো পঞ্চাশ টাকা যে নিতে পারেন ঠিক আছে এখন আসেন এটা 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 হচ্ছে কি একদমই রিসেন্টের হ্যাঁ এটা আপনার রিস্টক করতে বলছেন আমি কয়েকটি পিস পেয়ে দিয়ে দিলাম এটা হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ একটু লিনিস টাইপসের কটনের মধ্যে হবে হাতার মধ্যে এরকম সুন্দর করে লেয়ারিং করা হবে আর এই পোর্শনে মশালা পুরোটার মধ্যে দেখেন এই এগুলোর কাজ আমি এত মুগ্ধ হয়েছি মি এই যে কাঠদান এগুলো আপনাদেরকে আমি জাস্ট অল্প কল্প পিস ছিল এগুলো এগুলো যারা পড়ে না পাঙ্খা মানে তার গায়ে গরম এক ফোঁটা মানে যদি চল্লিশ পঞ্চাশ ডিগ্রিও গরম থাকে এটা পরে আপনি আরামসে আরামসে কাজ করতে পারবেন আরামসে মানে আপনার ধারের কাছে কেউ নাই ঠিক আছে সো এটা যারা পেয়েছিলেন তাদেরকে নয়শো নিরানব্বই টাকায় দিয়েছিলাম একটা ফ্রি সাইজে পাবেন বডি ফর্টি সিক্স তার মধ্যে অ্যাডজাস্টেবল কডিং আছে কুচি আছে কাপড়ের দামটা আসে না একদম সেল পোশিয়ান প্রিন্ট আছে পুরো নেক জুড়ে হাতের কাজ আছে ওনাটাও সলিড কটন এটা নশো নিরানব্বই টাকা যারা সোল্ড আউট শুনেছেন অলরেডি জানেন ফর্টি সিক্স হচ্ছে বডি হাতা উনিশ লম্বা সাতচল্লিশ ওনা লম্বা এইটি এইট চড়া ফর্টি ওয়ান পোর্শন প্রিন্টের মধ্যে ওনা থাকছে ওকে সো এ হচ্ছে ব্যাপার নশো নিরানব্বই টাকা ছিল এটা যারা নিতে পারেন নশো পঞ্চাশ টাকা কারণ আমি শুরু থেকেই লসে দিয়েছি নাইন ফিফটি টাকা হাতের কাজের এরকম জিনিস নশো পঞ্চাশ টাকায় ভাবা কি সম্ভব এ হয়ে যাচ্ছে একটা কালার মেজেন্ডা আর এটা হয়ে যাচ্ছে আপনাদের ব্লু কালার ঠিক আছে মেজেন্ডাটাও দেখিয়ে দিলাম এটা হয়ে যাচ্ছে ব্লু কালার এগুলো কোয়ান্টিটি নাই ঠিক আছে এগুলো কোয়ান্টিটি নাই সো এগুলো আর আমি কিছু দেখাবো না ওরকম করে এই যে ডান হ্যাঁ বুঝে গেলে বুঝে গেছেন আর যারা সোল্ডার শুনছেন তারা তো জিতে গেছেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার সো এটা আমি কিছু দেখাবো না এগুলো কিনতে জানাবো পনেরোশো ষোলোশো টাকার কমে কম হলো চোদ্দোশো আশি বা পনেরোশো আশির কমে যদি আপনি এক টাকা কমে পাইছেন আমার কাছে দেখা করেন যান সেম কোয়ালিটি রিঙ্কল ফ্রি এবং কাপড়ের কোয়ালিটি দেখেন ঠিক আছে যারা নিতে পারবেন নয়শত পঞ্চাশ টাকা তো নশো নিরানব্বই টাকা সরি নয়শো নিরানব্বই টাকা না আটশো নিরানব্বই টাকা সরি আমি ঘোলাই ফেলছি ডান তারপরে হচ্ছে গিয়ে যে এটা হ্যাঁ এটার কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে না এটা যারা ভাগে পাবে নিয়ে নিন দেখছেন ওনারা দেন তো এটা এটার একটা ফ্রি সাইজে হবে এটা না আচ্ছা দেন এটা কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে না উল্টা করে ভাজ করা পাবেন ওনাটা ঠিক আছে এই যে এটা প্রাইস হবে গিয়ে আপনার উনিশশো না হ্যাঁ উনিশশো টাকা ঠিক আছে এটা প্রাইস হবে উনিশশো আশি টাকা এটা যারা চাচ্ছিলেন বারবার তারা নিয়ে নেন ঠিক আছে নিচেও কাজ আছে এটা উনিশশো আশি টাকাও ডান উনিশশো আশি টাকা বডি দেখি বডি কত ছিল যেন এটার বডি হচ্ছে ফর্টি এইট না ফর্টি সিক্স আমার বান্ধবী এটার জন্য পাগল হয়ে গেছে আমাকে কালকে এটা একটু হাইলাইট করার সাথে সাথে মানে ছবি দিয়ে পাঠাইছে যে আমারই যদি এইবার এই ড্রেস না দিসস হ্যাঁ তিনবার আমি অর্ডার করে পঞ্চাশের বেশি হলে অর্ডার প্লেস করবেন না মানে আমি তিনবার অর্ডার করে পাই নাই ঠিক আছে আমার বান্ধবী আমার মনে হয় পারলে আমি আমি ভুলে যাই সত্যি কথা আমার ইনবক্স করে ইনবক্স করে যখন পাই না আমি আপনাদেরকে প্রুফ দেখে অনেকে তো বলবেন কি দেখেন আমি দেখে জানতো আপনি দেখেন ওই আমারে পারলে মারবে দেখেন আমি যে কালকে হাইলাইট করছি সেটা সে আমাকে ছবি পাঠায় লিখছে হ্যাঁ একা তারপর লাইভ করবি মায়ের দিমু মনে রাখ এবার ড্রেস না পাইলে দেখেন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এই মেসেজটা পাঠাইছে সো এটা হচ্ছে ফ্যাক্ট মানে আমি তো অনেক সময় অনেক সময় তাড়াতাড়ি করে অনেক কিছু বলে ফেলি কিন্তু আমি হচ্ছে ভ্যালুলেস কথাবার্তা বলা পছন্দ করি না মিথ্যা কথা বলা আমি একদম পছন্দ করি না সো এটা হচ্ছে ফ্যাক্ট সো এই মানে আমি তো বললাম আজকে যা ড্রেস দেখিয়েছে এরকম অনেকগুলো ড্রেস আছে আমার রিলেটিভস ছবি দিয়ে রাখছে আমি সবার বলছি যে একটু পেজও অর্ডার করে দিন হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্ট সো এটা ক্লিয়ারেন্স লাইফ তপু যারা মিস করেছে তারা খুব প্রস্তাবে আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে একটা ড্রেস যেটা কিনা তিন পিস পাওয়া গেছে কেমন কেমন কোথায় পড়া আমি আমি এটাই বুঝি না ফার্স্ট এটা নিয়ে আমার এই গ্রুপে আপু এটা আমি লাইফ টাইম অর্ডার করে পাই নাই ঠিক আছে হচ্ছে এটা ফর্টি সিক্সের হল অর্ডার করা যাবে না যা আছে সব আমার ওয়ার্ক চাইলে যারা সিভলেস পর শুধু এটাও পড়তে পারেন প্রচুর ঘের আছে এই হলো ড্রেস তার উপর এটা হবে কোটিটা ঠিক আছে তার উপর এটা হবে কোটিটা ফর্টি সিক্স ফর্টি সিক্স না ফর্টি সিক্সের বেশি অর্ডার করা দরকার নেই এটা যাবে স্লিপ আপনি চাইলে ফিটিংসও করতে পারবেন এখানে সুন্দর মতো কর্ডিং আছে এটা ফিশ কাটিংয়ে যাবে ওটা ওনার কোথায় রে ওনার বেল্ট আছে বেল্ট কোথায় উন্নয়ন বেল্ট আছে ঠিক আছে অন্যও আছে বেল্টও আছে আমি এটা পড়তে পারবো না সম মানে এটার কোয়ান্টিটি নাই হ্যাঁ প্রাইস দেন পড়তে পারবো না যারা বুঝার বুঝা অর্ডার করে দিন আমি ছবি দিয়ে দিব না পারলে এই যে পিওরের উন্যা থাকবে হ্যাঁ বেল্ট কোথায় রে বেল্ট কী করছেন এই যে এটা একটা বেল্টও আছে ওকে এই যে পিওরের অন্যনা চতুর্দিকে রিবন সেট আপ করা হ্যাঁ তাড়াতাড়ি করে দেন বেলটা এই হয়ে যাচ্ছে আপনাদের পিওর এই পিওর তো এখন চোখেও দেখি না ভাই এই যে ঠিক আছে আমাকে উনাটা খুলা দেন মানে সব ভাজ আমার হাতে দিয়ে দিতেছে এটা হয়ে যাচ্ছে আপনার বেলটা হ্যাঁ বেলটা আপনি ছোটো বড়ো করার অপশন থাকবেন ফর্টি সিক্সের কম হলে একটু অল্টার করে নিতে হবে ঠিক আছে ফর্টি সিক্স থেকে ফর্টি সিক্সের বেশি অর্ডার প্লেস করা যাবে না এটা হচ্ছে কি আমাদের কত বাইশো তেইশশো চব্বিশ এরকম রেঞ্জের মনে একটা ড্রেস ছিল এটা রেগুলার প্রাইস আর এটা যারা নেবেন তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিন তিন পার্টের খুব সুন্দর একটা ড্রেস পড়লে দারুণ লাগে তেরোশো পঞ্চাশ টাকা ডান ওকে আমি এখন আর একটা কী আছে ও এটা এটা তো ডিসকাউন্ট হবে না হ্যাঁ এটা জাস্ট অর্ডার করে দিন এটা প্রাইস কত ছিল এটা ডিসকাউন্ট হবে না এটা জাস্ট হচ্ছে অনেক সোল্ডার শুনেছেন আপুরা এটা হচ্ছে এই যে নতুন ড্রেসটা হ্যাঁ এটা আমি আর ডিটেলসে কিছু বলবো না তেরোশো আশি টাকায় দিয়েছিলাম শুরু থেকে এটা আপনার গিফটে পাইছেন এটা ফ্যাক্টরি থেকে দিয়েছিল গিফটে পাইছেন হ্যাঁ কটনের ওনা দিয়ে ড্রেসটা কটন বেস সিল্কের মধ্যেই যে দেখেন এটা ব্যাক পার্টের ফিনিশিং লাইন অনেক সুন্দর এটা যারা পান নেয় তেরোশো আশি টাকায় এটা নতুন করে আমি কিছু বলবো না বডি মেজারমেন্ট কত আছে দেখি তো ফুলরেডি সাইড ওপেন যা আছে এম্ব্রয়ডারি রায় কত আছে দেখি বডিটা বললে চলা যায় পরের লাইভের সব চেটআপ ৰেডি কৰিছি হে পরের লাইভে ধামাকা আছে মিস করেন না এখনই জাস্ট দশ মিনিটের গ্যাপে আমি লাইভ শুরু করতেছি জাস্ট দশ মিনিট যারা লাইভে জয়েন করেছেন জাস্ট দশ মিনিট আরেকটা এরকম দা লাইভ হবে এটা হচ্ছে আপনার ফর্টি তার মানে ফর্টি সিক্সের কম মানে বেশি হলেও অর্ডার প্লেস করবেন না তার কমে যারা আছেন সবাই নিতে পারবেন সো আমি লাইভটা এটা শেষ করে আমি আরেকটা লাইভে স্টার্ট করতেছি কারণ এই লাইভটা রাখা যাবে না মানে দুইটা লাইভ আলাদা আলাদা এটা একটা ক্যাটাগরি ছিল আর এখন যেটা দেখাবো এগুলো সব টপনজ কোয়ালিটির মানে এখন যে লাইভটা আমি স্টার্ট করতে চাচ্ছি পাকিস্তানি ইন্ডিয়ান ক্যাটাগরির ড্রেস দেখাবো গরমে আরাম সব গরমের ড্রেস মানে সুতি সব কটন 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 হ্যাঁ সব সব দেখাবো এখন যে লাইভটা শুরু করবো সো এটা এটা আবার হাইড হয়ে যাবে ওইটাও হাইড হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাস্ট হাতে গোনা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পেজে ঢুকবেন এরকম ক্লিয়ারেন্সে একেবারে এখন যেগুলো পাবেন এগুলো পাকিস্তানি কোয়ালিটির এগুলো এরকম প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাট এখন যেগুলোতে আমি আসবো এগুলো সব ব্র্যান্ড নিউ ঠিক আছে পুরনো না কিন্তু ব্র্যান্ড নিউর মধ্যে পাবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ সাড়ে তিনটা থেকে পৌঁছে চারটার মধ্যে চলে আসতেছি সবাই জয়েন করবেন ওই লাইভটা খুব ছোট্ট হবে ওটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের লাইভ হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ